শান্তি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। নিউইয়র্কে প্রধানমন্ত্রী, জাতিসংঘ চত্বরে বৃক্ষরোপণ, এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা। ইভ্যালির রাসেল ও তার স্ত্রীকে তোলা হবে আদালতে, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন, সরিয়ে দিল পুলিশ। গাজীপুরে ই কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফের প্রতারণার শিকার 25,000 গ্রাহক। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসাতে আশার কথা শোনাতে পারলেন না দুই মন্ত্রী, সময় লাগবে আরও অন্তত এক সপ্তাহ। সিলেটে বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা জানা যায়নি এখনো। কিশোরগঞ্জে বন্ধুর জন্মদিনে যাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে রেল স্টেশনে নিয়ে ধর্ষণ। এবং বাণিজ্যের নতুন হাব হবে মহেশখালী, মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, 2024 সালেই কার্যক্রম শুরু।